Welcome to Glamour World. Our Riddick presents Didi Number 1 Season 7. Co-powered by Berger Express Painting, special partner Kuchina Modular Kitchen. কখনো একগাল হাসি কখনো বা চোখের কোণে জল কখনো অগ্নি পরীক্ষা কখনো সাফল্যের আনন্দ নানান স্বাদের অনুভূতিতে ভরা আমাদের দিদিদের জীবন পরিস্থিতি যতই কঠিন হোক আমাদের দিদিরা লড়াইয়ের ময়দানে কখনো ছেড়ে যান না আজ আমার সাথে আছে চারজন এমনই দিদি প্রথমে আছে নবরূপা বড়াল নমস্কার দিদি আমি আসছি হুগলি জেলার ছোট্ট একটি শহর বাঁশবেড়িয়া থেকে আমি এখন বর্তমানে একজন প্রাইভেট টিউটর প্লাস নৃত্য শিল্পী সঙ্গীত শিল্পী আর আমি একটি সাধারণ মেয়ে কিভাবে আমার পরিবার অসাধারণ আমার পাশে হয়ে উঠেছে সেটাই আপনাকে আজ গল্প শোনাতে চলে এসেছি সব গল্প করব তোমার সাথে নবরূপা কি নাম সুইটা সুইটা নমস্কার দিদি আমি বালি থেকে এসেছি টিউশনি করে সেলাই করে কিভাবে আমি বাড়ির কর্তা হয়ে উঠেছি সেই গল্প শোনাতে আজকে তোমার এখানে এসেছি কল্যাণী সেনগুপ্ত নমস্কার দিদি আমি কল্যাণী থেকে এসেছি আমি একজন স্কুল শিক্ষিকা মানুষের জীবনে কুসংস্কার কত গভীরে পৌঁছে মানুষকে কত আঘাত দিতে পারে সেই একটি অভিজ্ঞতা আমার হয়েছে তো সেটাই আমি আজকে তোমার সাথে শেয়ার করব সকলকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেভার আমি আমার বাবা মায়ের একটিমাত্রই কন্যা আমার বাবা মা খুব সাধারণ নয় সব মানুষের মতন আমার বাবা এবং মা দুজনেই শারীরিক প্রতিবন্ধী হ্যাঁ আমার বাবা এবং মা দুজনেই এসেছেন আচ্ছা আমার বাবা একদম বসে চলেন উনি চলতে পারেন না আমার বরাবরই তাই হ্যাঁ বরাবরই তুমি জন্মের পর থেকে তাই দেখছো হ্যাঁ হ্যাঁ আমার বাবা জন্মগতই প্রতিবন্ধী ও আচ্ছা হ্যাঁ আর বাবা সরকারি চাকরিজীবী ছিলেন এখন উনি অবসরপ্রাপ্ত বাট উনি সবসময় হুইলচেয়ারে ছিলেন আর কি হ্যাঁ হুইলচেয়ারেই ছিলেন আচ্ছা আর মা মা হচ্ছে পায়ের পাতা দুটো উল্টানো কিন্তু কোনো অংশে কম নয় মা একজন স্পোর্টসম্যানও ছিলেন হ্যাঁ হ্যাঁ বাবা হচ্ছে আমাদের কলকাতায় আদিবাড়ি ছিল কলেজ স্ট্রিটে আমার ছোট থেকে বড় হয়ে ওঠা হচ্ছে কলকাতাতে বাবা সেখান থেকে ইউনিভার্সিটির কাছ থেকে যাতায়াত করতেন সেই বড় রাস্তাটা বাবা বসে বসেই পার হতেন দিয়ে বাবুঘাটের মিনিবাসে করে বাবা অফিস যেতেন কি করে উঠতেন মিনিবাসে বাসের লোকেরাই উঠিয়ে উঠিয়ে দিতেন আচ্ছা দিয়ে বাবা নিউ সেক্রেটারি বিল্ডিং এ চাকরি করতেন দাঁড়াতে পারেন না উনি হ্যাঁ হুইলচেয়ার নিয়ে তো অফিসে যেতেন না কিন্তু বাজারপত্র দোকানপাট সবই বাবা করেন মানে হাতের সাপোর্টে হ্যাঁ হাতের সাপোর্টে আর কেউ কোলে করে তুলে নিত বাবা আমার বাবা একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কারণ বাবা যে ওরকম চাকরি করতেন ঠিক আছে ওই রকম অবস্থায় তাই জন্য বাবাকে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত করা হয়েছে আচ্ছা জোরে আত্মালি হোক ওনার জন্য বাবার সাথে নিশ্চয় দেখা করব গিয়ে আমি হ্যাঁ নিশ্চয়ই দিদি আমি পুরোপুরি সুস্থ আমার বাবা মা সব কিছুতে মানে ছোট থেকে আমাকে যেভাবে বড় করেছে গান বাজনা শেখো তুমি পড়াশোনা শেখো তুমি বড় হও আমি সেভাবেই বড় হতাম কিন্তু সব সময় তো মানুষের ভালো যায় না কিছুটা সময় অন্ধকার আসে ঠিক যখন ক্লাস 10 আমার সেই সময় বাবার কিছুটা আর্থিক দিক থেকে সমস্যা হয়ে পড়ে তারপরে আমার বাবা একটি ভালো পাত্র দেখে পাত্রস্থ করে যে তোমাকে বিয়ে দিয়ে দিলে হয়তো তুমি ভালো থাকবে ভালো থাকবে আর আমিও হয়তো চেয়েছিলাম পরিবারের স্বপ্নটা পূরণ করতে আমিও খুব ভালো থাকবো সেখানে গিয়ে কিন্তু দিদি সেটা আর হয়ে ওঠেনি ঠিক বৌভাতের পরের দিন থেকে অশান্তিটা শুরু হয়ে যায় শ্বশুরবাড়িতে গিয়ে বলি যে পড়ালেখা করব কারণ ওরা আমাকে যখন দেখতে এসেছিল ওনারা তখন বলেন যে আমি মেয়েকে গান বাজনা শেখাবো পড়ালেখা শেখাবো কিন্তু ওনারা পরবর্তীকালে বদলে যান বৌভাতের পরের দিন থেকে আমার সাথে খারাপ ব্যবহার করে যে আমার অতিরিক্ত শিক্ষিত মেয়ে পছন্দ ছিল আর হচ্ছে চুর নিয়ে অশান্তি করে তো বিয়ের আগে এগুলো জানতো না কি আর বলা যাবে প্রতারিত করেছে আমার সাথে এবং আমার বাবা মায়ের সাথে তারপরে আমার জীবন যুদ্ধ শুরু হয় তাদের সাথে আমার শাশুড়ি আমাকে গায়ে ছ্যাঁকা দিয়ে দেয় এমন
অত্যাচারীর মাত্রা পৌঁছে গেছিল যে ওরা যদি আমাকে মেরে ফেলে আমার সেই ভয় যে আমার একটা প্রাণ চলে যাবে, আমার বাবা মায়ের আমি একমাত্রই কন্যা। তখন ভাবলাম যে এই রাতটা আজ চুপ করে থাকি, কালকে আমি বাপের বাড়ি রওনা দেব। পরের দিন উঠে ওর বাড়ির সামনে বাজার টাজার বসে বলে যে একদম চেঁচামেচি করবে না, রীতিমতন ভয় ডর দেখায়। কিন্তু আমি রীতিমতন চেঁচামেচি করে দিয়ে সেদিন আমাকে বালি স্টেশনে আমার হাজবেন্ড ছেড়ে দিয়ে যায়। কিন্তু দিদি, সেদিন থেকে আমার মাথায় জেদ চেপেছিল যে বড় হয়ে দাঁড়াবো, মেয়েরা কোনো অংশে কমতি নয়। সেই দিন থেকে আমি শপথ নিলাম, চেয়েছিলাম বাবা মায়ের পাশে দাঁড়াতে, কিছুটা হলেও সংসারের দিক থেকে কিছু খরচাপাতি দিতে পারি, বাবা ছেলে হতে হবে, টিউশন শুরু করি। এখন আমি 12 স্টুডেন্টকে পড়াই। তোমার ওখানে? হ্যাঁ, আমাদের বাঁশবেড়িয়াতেই। আপনি হচ্ছেন আমাদের দ্বিতীয় মা, আমাদের কাছে আপনি আমাদের অনুপ্রেরণা, আপনি আমাদের দ্বিতীয় মা, আপনি আমাদের পথের দিশা। বাবা মার যে কষ্ট সহ্য শক্তি দেখে এসছো তুমি, তোমার কষ্ট তার সামনে কিছুই নয় আমি মনে করি। তো বাবা মার সাথে গিয়ে দেখা করি, চলো আমার সাথে। হ্যাঁ নিশ্চয়ই দিদি, আসো। নমস্কার, খুব ভালো লাগলো পরিচয় হয়ে আপনার সাথে আমার। আপনার মনের বলটা কিন্তু অপরিসীম। হ্যাঁ, পৃথিবীর কাজ করব, রান্না থেকে আরম্ভ করে চণ্ডী পাঠ পর্যন্ত, তাই এইটা একটু দেখুন। বাহ, বাবা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অমিতাভ বচ্চন, মিঠুন মিঠুনের সাথে একটু ছবি আছে। আপনারা দুজনে যে আজকে এখানে এসেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকে। এটা আমার মেয়ের দেওয়া মা হংসেশ্বরী মন্দিরের ছবি, বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরের বিখ্যাত ছবি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এবার আমরা খেলা শুরু করি। খেলাটা হচ্ছে, অনেক বল রয়েছে এবং স্ট্যান্ডিং মার্ক তোমাদের, ওটা এখানে দাঁড়াতে হবে। দেখো একটা রিভলভিং নেটের স্ট্যান্ড ঘুরছে, ওখানে দাঁড়িয়ে বলগুলোকে ছুড়বে যাতে ওই নেটটার মধ্যে গিয়ে ঠোকে। 1 সময়, তার মধ্যে সব থেকে বেশি বল কালেক্ট করবে সে 20 আবার 15, 10, 5। শুরু করি প্রথমে নবরূপা। রেডি নবরূপা, স্টার্ট। আস্তে আস্তে, দেখে 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 নবরূপা। এখন আমরা তো সুন্দরবনে বাস করি দিদি, ওখানে প্রাইমারি স্কুলে ভর্তি হতে গেছি, তখন বার্থ সার্টিফিকেট হয়তো আমার নেই, প্রাইমারি স্কুলে ভর্তি হতে গেছি, স্যারেরা আমার নামটা সুইটা করে দিয়েছে, টির বদলে স্পেলিং লিখতে গিয়ে সুইটা হয়ে গেছে। এখন থেকে আমি সব জায়গায়টা টি আর নেই, সেই থেকে সুইটার হয়ে গেছে। আচ্ছা, মানে স্যারদের জন্য হয়েছে, স্যারদের জন্য হয়েছে। ছোটবেলাটা কেমন কেটেছে সুন্দরবনে? কোথায়? সুন্দরবনে ঝড়খালি কোস্টাল, আমার থানা, হিরণময়পুর গ্রামে আমার বাড়ি। আচ্ছা, আর্থিক অবস্থা খারাপ থাকায় আমরা 3 ভাই বোন, দাদু বাড়িতে মানুষ হই আমি, ওখান থেকে মাধ্যমিক পরীক্ষা দিই, তারপরে দিনে আমার বিয়ে হয়ে যায়। খুব অল্প বয়সেই বাবা মা আমাকে বিয়ে দিয়ে দেয়। গ্রামে তো তাই হয়। বিয়ে দেওয়ারও একটা কারণ ছিল বাবা মার দিক থেকে, আমার বাবা মা আমাকে আর পড়াতে পারছিলেন না, ছোট ছোট ভাই বোন ছিল। বাবা কি করতেন? বাবার অল্প কিছু জমি ছিল, চাষবাস করতেন, আর ওখানে জল ঢুকে যাওয়ার একটা ব্যাপার, নোনা জল ঢুকে গেলে আর চাষ হতো না। আইলার সময় তো আমাদের বাড়িতে কোনো গাছ নেই দিদি, আইলার পরে সব চলে গেছে। আইলার সময় আমার বাপের বাড়িটা এমন একটা, শ্বশুর বাড়িতে তবু উঠোনে জল ছিল, আর বাপের বাড়িতে ঘরে পর্যন্ত জল ঢুকে গেছিলো, এরকম একটা অবস্থায়। তারপরে দিদি আর পড়াশোনা, তারপরে বিয়ে দিয়ে দেয় হলো না,
এবং শ্বশুরমশাই বলেছিল আমাকে বিএ পাস করাবে। আমারও স্বপ্ন ছিল, বাবা মারও স্বপ্ন ছিল যে আচ্ছা আমরা যখন পড়াতে পারছি না, তারা যখন বলছে যে বিয়ের পর পড়াবে, বিয়ে দিয়ে দিই বলে আমার খুব 16 বছর 3 মাস বয়সে আমার বিয়ে হয়ে যায়। যখন উচ্চ মাধ্যমিক দিই তার আগে আমি কনসিভ করে ফেলি, আমার বেবি পেটে চলে আসে, পরীক্ষা হয়ে গেছে, 3 দিন পর আমার ছেলে হয়েছে। সেই অবস্থায় পরীক্ষা দিয়ে সমস্ত ডাক্তার বলেছে যে পরীক্ষার মধ্যে হয়ে যাবে। শুধু আমি ভেবেছিলাম আমার স্বপ্ন কলেজে যাওয়ার খুব ইচ্ছে ছিল, তারপরে মানে আমার 3 দিন পরে আমার ছেলে হয় এবং আমি উচ্চ মাধ্যমিকও পাস করি। তারপরে বিয়ে হয়ে গেল, ওখানেই থাকো, এখন সংসার করছো? হ্যাঁ, ওখানেই সংসার করছি, ছেলে পড়ে পড়ে। বর কি করে? বর এই গ্রামের কাজবাজ করে আর আমাকে সাহায্য করে। আমার একটা ছোট স্টেশনারি দোকান করেছি দিদি, অনেক কষ্ট করে লোন নিয়ে একটা ছোট স্টেশনারি দোকান খুলি। এখন আপাতত দিদি ওই স্টেশনারি দোকান চালাচ্ছি এবং ছেলেকে মানুষ করছি। আমার যেই স্বপ্ন পূরণ হয়নি সেটা আমি ছেলের মধ্যে দিয়ে করতে চাই, ছেলেকে বড় মানুষ করতে চাই দিদি। খুব ভালো, খুব ভালো। প্রথমে 20,000 টাকা দিয়ে দোকানটা শুরু করি, একদম ফার্স্ট কিছু সব কিছু অল্প অল্প করে রাখার চেষ্টা করি। মেয়েদের যাবতীয় জিনিস, সাজা গোজার জিনিস রাখার চেষ্টা করি, কসমেটিক যেটা চায় মানুষ ওরা অর্ডার দিয়ে যায়। আমি বলি কি পয়সা নেই আমার, এত দামি প্রোডাক্ট আমি আনতে পারি না। বলছে দিদি এই টাকাটা নিন, আমাকে এনে দিলে আমি বাদ বাকি টাকাটা দিয়ে দেবো, তার থেকে আমার একটু লাভ থাকে। এই করে আজকে আমি সংসারে দাঁড়িয়েছি, ছেলেকে মানুষ করছি। খুব ভালো, খুব ভালো। বরের পাশে তো দাঁড়াতে পারছো আজকে, দুজনের রোজগার তো আছে। ও আমাকে হেল্প করে। তোমার দোকানের জন্য আমার শুভেচ্ছা, আরো বড় হোক তোমার দোকান, তোমার ছেলে অনেক বড় হোক। সুন্দরবনের সবার তরফ থেকে অনেক শুভেচ্ছা তোমার জন্য। সুন্দরবনের সব মানুষদেরকে বলবে দিদি জিজ্ঞেস করেছে তোমাদের কথা। স্পিকার রেডি আমার খেলার জন্য স্টার্ট। নমস্কার দিদি। নমস্কার। বললে যে বাড়ির কর্তা হয়ে উঠেছো। হ্যাঁ দিদি, প্রত্যেকটা ছেলেমেয়ের স্বপ্ন থাকে যে বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে শান্তিতে থাকবে, সুখে থাকবে। আমার বাবা 2014-এর 22 এপ্রিল মারা যান, তারপর থেকেই আমার জীবনে মানে জীবনটা আসল কি যে সেটা দেখতে শুরু করি, যে জীবনে কতটা কঠিন সময়ের মধ্যে দিয়ে মানুষকে পার করতে হয়। উনি মারা যাওয়ার পর উনি আমার বাবা ড্রিঙ্ক করতেন, আমার বাবা সেদিকে ড্রিঙ্ক করলেও সে আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতেন, রীতিমতন মানে তুলোর মতন মুড়িয়ে রাখতেন, এক ফোঁটা আঁচড়ও কোনো সময় লাগতে দিতেন না। কিন্তু ওনার একটাই প্রবলেম ছিল এইটাই, যখন আমরা আস্তে আস্তে বড় হই ব্যাপারটা বুঝি, বাবাকে বলি যে তুমি এরকম কেন করছো, তুমি এগুলো করো না, এটা ঠিক না, এটা তোমার শরীরের পক্ষে খারাপ, তারপর আমাদের সংসারেও অশান্তি লাগছে, মায়ের কষ্টটা আমার চোখে লাগছে যে মা দিনের পর দিন কাঁদছে, আমার সংসারে কেন এরকম প্রবলেম আছে, এরকম তো কোনোদিনও ছিল না আমাদের সংসার। তো দিদি আমি তখন বাবাকে বোঝাই, তারপর দিয়ে আমার শোনা শুরু করে, কিন্তু কোনো মানুষের পক্ষে সম্ভব হয় না যে দুম করে একটা জিনিসে ঢুকে গেলে সেটা দিয়ে বেরিয়ে পড়া। তো উনি আস্তে আস্তে সাধতে শুরু করেন সেটা, কিন্তু ভগবান বলে না ভগবান সাথ দেয়নি, তো সেই মুহূর্তেই উনি মারা যান। মারা যাওয়ার পরে কিছু মানুষ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বলুন যে তারা পুরোপুরি রূপ বদল করে এসে বলে যে না তোর বাবার তুই এরকম ঝামেলা করেছিস, সত্যিই কষ্ট পেয়ে এরকম হয়েছে। কিন্তু দিদি আমার বাবা এপ্রিল মাসে মারা যান, প্রচণ্ড সূর্যের তাপে ছিলেন, সূর্যের তাপের মধ্যে কাজ করছিলেন, তো ওনার সানস্ট্রোক হয়ে যায়। কারোর মৃত্যুর জন্য কেউ দায়ী হয় না দিদি, তো সেই মুহূর্তে আমাকে দায়ী করা হয়েছিল, প্রচণ্ড পরিমাণে কষ্ট পেয়েছিলাম দিদি। আমি তো কোনো অন্যায় করিনি, ভুল জিনিসের তাকে ঠিক করার জন্য বলেছিলাম, সেহেতু সে আমার বাবা হয়, আমার কর্তব্য হয় তাকে বলা। তো দিদি তারপরে আমার বাবা একমাত্র আর্নিং পার্সন ছিলেন আমাদের পরিবারে, আমি দিদি 150 টাকার মাইনার টিউশনই শুরু করি। তখন আমি সবেমাত্র এইচএস দিয়েছি, আমার এইচএসের 20 দিন হয়েছে, 20 দিনের মাথায় আমার বাবা মারা যান। শুরু করতে 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 আস্তে আস্তে মাও কাজ শুরু করেন, আমিও করি, করে 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 দিদি সংসারটাকে একটা জায়গায় আনি। এখনো
পর্যন্ত ইভেন আমি টিউশনই করে টেলারিংয়ের কাজ শিখেছি। শিখে আমার মার পাশে যতটা সম্ভব দাঁড়ানোর চেষ্টা করি। আমার শ্বশুরবাড়ির লোক বলুন প্রচণ্ড সাহায্য করে আমাকে, কর এটা তোর কর্তব্য, প্রত্যেক মেয়ের দায়িত্ব তার মার পাশে দাঁড়ানোর। আমাদের বাড়ির থেকে আমার শ্বশুরবাড়ি কিছুক্ষণের দূরত্ব, 5 মিনিটও নয় বলতে গেলে, তো ওখানে গিয়ে দেখাশোনা করো আর। খুব ভালো, তাহলে এখন কি কি কাজ করছো রিয়া? এখন দিদি আমি স্টুডেন্টস করি ঘরে বসে, আর টেলারিংয়ের কাজ, ব্লাউজ চুড়িদার এগুলো সব করি দিদি ঘরে বসে বসে। বাহ, তারমানে নিজের পায়ে দাঁড়িয়েছো। হ্যাঁ দিদি, চেষ্টা তো করছি। ভালো থেকো রিয়া। হ্যাঁ দিদি, এক সময় আকাশ ভেঙে পড়েছিল মাথার উপরে। হ্যাঁ দিদি, সেখান থেকে তুমি নিজে দাঁড়িয়েছো, নিজের পায়ে টিউশন করছো, নিজের কাজ করছো, খুব ভালো। চলো স্টার্ট। আমি দিদি স্কুল শিক্ষিকা, শান্তিপুরে আমার স্কুল, রোজ যাতায়াত করি কল্যাণী থেকে শান্তিপুর। আচ্ছা, তো বিয়ে হয়েছে কতদিন? 12 বছর হয়েছে বিয়ে হয়েছে। পুত্র কন্যা কি আছে? আমার একটি মেয়ে আছে 4 বছর বয়সের, শাশুড়ি আছেন, শ্বশুর মশাই আছেন, তারা বাচ্চা সামলান। তারা না থাকলে আমি অ্যাটলিস্ট আমার পক্ষে চাকরিটা করা খুব সমস্যাজনক হয়ে যেত। আমি যেই কথাটা আজকে আমি আপনাকে বলতে চেয়েছি সেটা হয়তো মানে সেই অভিজ্ঞতাটা আমার হাজবেন্ডও হয়তো এতটা জানেন না। তুমি বলছিলে একটা কিছু কুসংস্কারের কথা। দিদি, বিয়ের পরে সবারই যেমন সুখ দুঃখ মিলিয়ে যায়, আমারও সেরমই যাচ্ছিল। তো আমি প্রথম ধাক্কাটা খাই, আমার যখন ফার্স্ট মিসক্যারেজটা হয়, তারপর একটা নয় আমার 4টে মিসক্যারেজ হয় মোট। এবার 4টে মিসক্যারেজ এই 7 বছর পুরো পিরিয়ডটাই হয় আমার। তো এই সময়তে আমার এক বন্ধুর বিয়েতে আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল, তো আমি গিয়েছিলাম সেখানে। যাওয়ার পরে বিবাহের যেসব আচার আমি খুব আনন্দের সাথে পার্টিসিপেট করতে গিয়েছিলাম, তো সেই সময় আমার বন্ধুরই কিছু রিলেটিভ, কিছু আত্মীয় আমাকে আলাদা করে ডেকে নিয়ে যায়, দিয়ে বলে যে তুমি না, তুমি কিছু হাত দিও না। আমি প্রথমে বুঝতে পারিনি যে কেন বলছে। আমি বললাম কেন? বলছে না, তোমার তো এতগুলো মিসক্যারেজ হয়েছে, তুমি এগুলোতে হাত দিও না, যাদের এরম হয় তারা কোনো শুভ কাজ করে না। আমি একজন স্কুল টিচার, তারপরে যদি আমাকে এরম শুনতে হয় সেটা আমার কাছে একটা বিশাল সবচেয়ে কষ্টকর ব্যাপার হচ্ছে। দিদি, এই প্রবলেমগুলো আসে মহিলারাই মহিলাদের কষ্টের কারণ হয়ে উঠি। আপনাকে আরেকটা কথা আমি বলি, যেদিন আমার ফার্স্ট টাইম মিসক্যারেজ হলো, আমার ভোরবেলাতে জ্ঞান এলো, আমি দেখলাম আমার পাশের যে বেডে যিনি ছিলেন তার মেয়ে হয়েছিল। আর আমার যখন জ্ঞান ফিরল তখন আমি ফার্স্ট টাইম ফিল করলাম যে আমার কোল খালি, আমার যা ছিল সব শেষ, আর সে পেল। মানে এটা জেলাসি নয়, মানে আমার খুব কষ্ট হয়েছে জায়গা। তো সেই কষ্টটা বুকে নিয়ে 7 বছর আমি ছিলাম। তো এই 7 বছরে আমি আরো বেশি আনফরচুনেট ছিলাম যে আমার হাজবেন্ড পোস্টিং এর কারণে মালদায় থাকতেন, ও বাইরে থাকতেন, আমি একা থাকতাম আমার কাজের মাসির সাথে তখন আর কি। দুঃখটা নিজেই মনে রাখতে হতো। হ্যাঁ, এবং ওই ঘটনার পর থেকে আমি অনেক ইনভিটেশন যা যা আসতো আমি অ্যাভয়েড করা শুরু করেছিলাম। ভগবানের আশীর্বাদে এখন আমার মেয়ে হয়েছে, মেয়ে 4 বছর বয়স, আমি খুবই খুশি। সেই কষ্টটার জায়গাটা আমি জানি, দিদি নাম্বার ওয়ান এমন একটা প্ল্যাটফর্ম, পশ্চিমবঙ্গের এমন কোনো মহিলা নেই যে বিকেলবেলা 5টা বাজলে এটা বসে দেখে না, আপনাকে সবাই খুব মানে। এবং আমি আজকে যে কথাটা এখান দিয়ে বলবো সেটা আমি জানি, আমি একা আমার ক্লাসরুমে বললে 2টো মেয়ে শুনবে, 4টে মেয়ে শুনবে, আমার পাড়ায় বললে 10টা লোক শুনবে, কিন্তু আমি যদি এখানে এই কথাটা শেয়ার করতে পারি আমি জানি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মহিলা শুনবে। হাত জোর করে বিনতি,
যে একটা মেয়ের যখন মিসক্যারেজ হয় বা একটা ইনফার্টিলিটির মধ্যে দিয়ে সে যায়, সে যে কী চরম কষ্টে থাকে, তার যে কতটা যন্ত্রণা থাকে, সেই কষ্টটা যেন আর কেউ না বাড়ায়, অ্যাটলিস্ট তাকে যেন সহমর্মিতা দিয়ে দেখা হয়। আমরা তো আগে মানুষ, আগে মানুষকে মানুষের মতো ট্রিট করি, তারপর না হয় অন্য কিছু বলা যাবে। এই কষ্টটাই আমি বলতে চেয়েছিলাম। তাই সকলকে আমি অনুরোধ করব যে কখনো কাউকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে এরকম ধরনের কথা কাউকে বলবেন না, এবং কুসংস্কারগুলো মন থেকে বার করে দেওয়া উচিত একেবারে। দিদি, আজকে এগুলো সত্যিই তো কুসংস্কার। মানুষের শারীরিক কত রকম সুবিধে অসুবিধা থাকতে পারে, যার জন্যে ইনফার্টিলিটি হয়, বাচ্চা আসে না, বা বাচ্চা হয়েও বাচ্চা থাকে না, কত মানুষের কত প্রবলেম হয়, সেটা নিয়ে কেউ কখনো কুসংস্কার করে এটা তো আজকের দিনে মেনে নেওয়াই যায় না। আশা করি তোমার এই বার্তা সকলের মনে পৌঁছেছে, সকলের কাছে পৌঁছেছে। যারা এই কুসংস্কারে বিশ্বাসী তাদের মনের মধ্যে হয়তো নাড়া দেবে একটুখানি, যে না আমরা 10 বার ভাববো এগুলো করার আগে আর এরপরে। আর ভালো থেকো পৌলমী, তোমার মেয়ের জন্য আমার অনেক শুভেচ্ছা। চলো স্টার্ট। দেখে 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 আত্মাবড়ি ছুড়ো না। বেতের সোফা এবং কর্নার র‍্যাক, বেতের মোড়ার সেট, কিচেন ক্যাবিনেট এবং ওয়ার্ড্রব। সুইটার পছন্দ ওয়ার্ড্রব, পৌলমীর পছন্দ বেতের সোফা, রিয়ার পছন্দ কিচেন ক্যাবিনেট, নবরূপার পছন্দ কর্নার র‍্যাক। সকলের জন্য রয়েছে ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। আঁকড়াতে তুনে মারা, ঘায়েল হো গেয়া দিল বেচারা, সুনা হে তেরে চাহনে বালে, আগে দসে পিছে বারা, মুঝকো আপনা চাঁদ বনা লে, চমকা দে কিসমত কা তারা, এক বার সে জি নহীঁ ভরতা, মুড়কে দেখ মুঝে দোবারা। চলতি হ্যা ক্যা নো সে বারা, টনটনা টনটন টনটারা, চলতি হ্যা ক্যা নো সে বারা। আজকের আমাদের স্পেশাল গেস্ট সতীশ। কতজনকে কথাটা বলেছো? মানে বিয়ের আগে বলেছি না পরে? সেকেন্ড রাউন্ড কুচিনা মডুলার কিচেন প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা মডুলার কিচেনের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং 20% ডিসকাউন্ট কুপন। প্রথম গান সঠিক উত্তর দিলে গিফট পাবে টোস্টার। কি করে তোকে বলবো, তুই কে আমার, আয়না সাথে চলবো সব পারাবার, মনের আশিক হারিয়ে গেল, কি করে তোকে বলবো, তুই কে আমার। গানের অনুযায়ী কিসের আশকা রাতে হারিয়ে যাওয়ার কথা বলা হয়েছে? বলো নবরূপা। মনের আশকা রাতে। ওকে, 5 পয়েন্টস।
second gun. Right answer dile gift pabe hair dryer hair straightener set. Samundar mein naha ke aur bhi sangeen ho gayi ho. গানের মধ্যে আমি একটি ভুল শব্দ বলেছি, সেই ভুল শব্দটা কি, সঠিক শব্দটা কি হবে সেটা আপনাদেরকে বলতে হবে। বলো রিয়া, নমকিন সমুদ্র মে নহাকে আর ভি নমকিন হো গই হো লগা হে প্যার কা বো রঙ হে লগা হে প্যার কা বো রঙ কে রঙিন হো গই হো হো হো। থার্ড গান, রাইট অ্যানসার দিলে গিফট পাবে কাটলারি সেট। মোর স্বপ্নের সাথী তুমি কাছে এসো আজ ঋতুপাল ঘুরে গো থাকো চায় দিন জানি তুমি আসো না গো এসো গো এসো গো। মোর স্বপ্নের সাথী তুমি কাছে এসো আজ ঋতুপাল ঘুরে গো ঘুরে থাকো বৃথা চায় দিন জানি তুমি আসো না গো এসো গো এসো গো এসো গো। একই সুরে আর একটি হিন্দি গান আছে, আপনাদেরকে বলতে হবে সেটা। বলো নবরূপা, মেরে সপনো কি রানী কব আয়েগি কব আয়েগি। একদম ঠিক, 5 পয়েন্ট সঙ্গে কাটলারি সেট। মেরে সপনো কি রানী কব আয়েগি তুই আই হুট মস রানী কব আয়েগি তুই বিতি যায় জিন্দগানি কব আয়েগি তুই একটি গানের সুর বাজানো হবে, সেটা শুনে আপনারা বলবেন গানটা কি। চাঁদ মেরা দিল চাঁদনি হো তুম চাঁদ সে চাঁদনি কহা কর শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরে গিফট পাবে রোটি মেকার। ওরে বাংলা দেশের মেরে তুই ইলা ডইলা যাস একবারে তুই ঘুইরা তাকাস লাগে ঝাঁকাস নদীর ইলিশ খাইয়া রূপখা নাকি ঝকঝকে বানাস একবারে তুই ধুইরা তাকাস লাগে ঝাঁকাস নদীর ইলিশ খাইয়া রূপখা নাকি ঝকঝকে বানাস। ও লালা হো 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 ও লালা হো। এই গানের মধ্যে আমি একটা শব্দ গাইনি, হুম হুম করেছি, সেটা কি। একবারে তুই ঘুইরা তাকাস লাগে ঝাঁকাস বলো নবরূপা পদ্মা চোখে বানা পাই পাই চলে রোটি মেকার।
করা নবরূপা 15 পয়েন্ট নবরূপা পাচ্ছে কুচিনা মডুলার কিচেনের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং কুচিনা মডুলার কিচেনের তরফ থেকে গিফট ভাউচার যদি তুমি তোমার কিচেনকে কুচিনা মডুলার কিচেনের মতো সুন্দর করতে চাও তবে পেয়ে যাবে কুচিনা মডুলার কিচেনের তরফ থেকে 20% ডিসকাউন্ট কুপন আমরা দেখে নেব কিছু ছবি একবারে তুই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপকানা বি ঝকঝকে বাস ও লালা হো ও লালা হো ও লালা হো শুরু করছি আমাদের থার্ড রাউন্ড গ্ল্যামার বল যার উইথ প্রেজেন্ট কার দৌড় কত দূর এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের তরফ থেকে গিফট হ্যাম্পার যিনি আছে দিদি নাম্বার ওয়ান হবেন তিনি পেয়ে যাবেন গ্ল্যামার ওয়ার্ল্ড বিউটি সেলনের তরফ থেকে 10,000 টাকার গিফট ভাউচার ওকের তরফ থেকে গিফট হ্যাম্পার তুলসী প্রকাশনীর ডাফ অ্যান্ড ডাটের তরফ থেকে একটি সুন্দর গিফট হ্যাম্পার আজকের আমাদের স্পেশাল গেস্ট নীল টিভির পর্দা সবসময় সুন্দর সুন্দর অভিনয় করতে দেখো সবাই ওর ফ্যান কিন্তু আজকে সামনাসামনি অভিনয় করবে তোমাদের সেটা বুঝতে হবে যে ও কী অভিনয় করে দেখাচ্ছ ফার্স্ট টপিক দৈনন্দিন জীবনের একটি প্রয়োজনীয় तलवार चले और मौत घड़ी थर्रो दबंग 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 মুগুর মুগুর বাই বাই চার নম্বর টপিক বাঙালিদের সাথে যুক্ত একটি বিশেষ জিনিস আমার দক্ষিণ
ঘুম ভাত ঘুম ফাইভ ফাইভ ওদের হাত খেলো তারপর ঘুমিয়ে পড়ো আর আমাদের বাঙালিদের সঙ্গে এই শব্দটা প্রচলিত দুপুরবেলা ভাত খেয়ে সবাই ঘুমিয়ে দেয় পাঁচ নম্বর টপিক একটি প্রচলিত কথা শুরু করব আমাদের শেষ রাউন্ড ভর্তিতে বাজিমাত প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার ওপর নিচের ক্লু ভুড়ি ভোজে পান খায় তার মধ্যে কি পায় পাশাপাশি ক্লু গাছের নামে রূপ চেন সুন্দর বনে পাবে যেন এবার বলো সুইটা উপর নিচে হচ্ছে সুপরি পাশাপাশি হচ্ছে সুন্দরী সুন্দরবনের মানুষ সুন্দরী গাছ তো চিনবেই সঙ্গে মিক্সার গ্রাইন্ডার এবার সেকেন্ড প্রশ্ন রাইট অ্যান্সার দিলে গিফট পাবে তুলসী প্রকাশনী ডাফ অ্যান্ড ডাটের তরফ থেকে গিফট হ্যাম্পার তোমার জামাইবাবু তার বৌদি তার একমাত্র যা তোমার কি বৌদি বোঝাও আমার জামাইবাবু তার বৌদি মানে আমার ভাইয়ের বউ তার একমাত্র যা তোমার কি আমার বৌদি উত্তরটা হচ্ছে আমার দিদি কেন বুঝে তোমার জামাইবাবু মানে তোমার দিদির বর তার বৌদি মানে হচ্ছে তোমার দিদির যা তার একমাত্র যা আবার তোমার দিদি তাই উত্তরটা হচ্ছে আমার দিদি সুইটা মাইনাস টেন তিন নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি বুলবুলিতে খেয়েছে তাই খাজনা দেব কিসে ভাই কত চাল মাপা চাই প্রবচনে শস্য পাই এবার বলো পৌলমী ধান বোঝাও বুলবুলিতে ধান খেয়েছে আর প্রবচনের শস্য হচ্ছে ধান একটি শস্য জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি চার নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে গিজার দশ বাই বারো পাই মাথা গোজার কোন ঠাঁই এখান থেকে একটা শব্দ বেরোবে তারপর একটা লেটার আছে আর তলা একটা ছবি আছে তিনটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ বলো নবরূপা ঘরণী বোঝাও দশ বাই বারো পাই মাথা গোজার কোন ঠাই দশ বাই বারো ঘরই হয় আর ও আর হাঁটুকে ওই যে নি ঘরণী শেষ প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ওটিজি থার্টি পয়েন্টসের আনসার ভুল করলে মাইনাস হবে কুড়ি পয়েন্ট দিদি নাম্বার ওয়ান হবার লড়াই আছে তিনজন নবরূপা সুইটা পৌলমী ছবিটা ক্লু শূন্যস্থান পূরণ করতে হবে এবার বলো সুইটা ছোলার ডাল সুইটা বলছে ছোলার ডাল যদি সঠিক হয় তবে থার্টি পয়েন্ট সুইটার
এবং সুইটার স্কোর গিয়ে দাঁড়ালো এখন 60 পয়েন্টস। তোমাদের দুজনের জন্য আসবে একটা প্রশ্ন, যে সঠিক উত্তর দেবে সে দিদি নাম্বার ওয়ান। ধাঁধা, প্রথম ভাগে ফুল চেনো, পর্বতমালার নাম পাও, তুষারে ঢাকা শৃঙ্গগুলি দু চোখ ভরে দেখে নাও। এবার বলো পৌলমী। কাঞ্চনজঙ্ঘা, বোঝাও। কাঞ্চন হচ্ছে কাঞ্চন ফুল, আর কাঞ্চনজঙ্ঘা যে শৃঙ্গ সেটা দু চোখ ভরে দেখে নাও। পাঁচটা শব্দ 20 সেকেন্ড সময়, রিভার্সে উত্তর দেবে, পিছন থেকে সামনে আসবে। তোমার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। মেহগিনি, চিনিমিনি, বিকিকিনি, মন্দাকিনি, দারুচিনি। দারুচিনি, চিনিমিনি, বিকিকিনি, মেহগিনি, মন্দাকিনি। বিকিকিনি, চিনিমিনি, মেহগুনি। টাইম আপ। বলেছিলাম মেহগিনি, চিনিমিনি, বিকিকিনি, মন্দাকিনি, দারুচিনি। উত্তরটা হতো আগে দারুচিনি, তারপরে মন্দাকিনি, তারপরে বিকিকিনি, তারপরে চিনিমিনি, তারপরে মেহগিনি। স্মিতা, তোমার মেমেন্ট এটা, এটা নবরূপা, এটা রিয়া, এটা উইনারের ট্রফি পাচ্ছে নাম্বার ওয়ানের ব্যাচ। জি বাংলা এবং সেন্ট কোকিল অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে শোনা তুলসী প্রকাশনী ডাফ অ্যান্ড ডাচের তরফ থেকে তোমার জন্য গিফট হ্যাম্পার, ওকের তরফ থেকে তোমার জন্য গিফট হ্যাম্পার, গ্ল্যামার ওয়ার্ল্ড সেলনের তরফ থেকে তোমার জন্য 10,000 টাকার গিফট ভাউচার, তোমাদের সকলের জন্য বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টি, মিষ্টি মানেই বাঞ্ছারাম। সবাইকে নমস্কার জানাচ্ছি, সকলের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 5টায়। সবাই ভালো থাকুন, এরপর দেখবেন জয়ী।